হ্যালো ভিয়ার্স আলাইকুম আমি সুজীব টেকনিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক শুভকামনা আশা করি তোমরা ভালো আছো তোমাদের আজকে আলোর অধ্যায়ের আলোর বেগ এর সাথে একটা সম্পর্ক রয়েছে যেটা একটা সূত্র তো এই সম্পর্কটা তোমাদেরকে দেখাবো এটা খুবই দরকার হবে আমাদের ম্যাথমেটিক্সের জন্য তো আলোর বেগের সাথে প্রতিসরণ অঙ্ক প্রতিসরণ অঙ্ক কিন্তু আমরা ইটা দ্বারা প্রকাশ করেছি গিগ শব্দ সেটা তোমরা আগেই দেখেছো আগের পর্বে আমি আবার তোমাদেরকে দেখাবো যে ইটা হচ্ছে এটা একটা গ্রিক শব্দ এটা হচ্ছে এটা সমান শূন্য মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ এটাকে আমরা প্রকাশ করছে সি দ্বারা আর ওই মাধ্যমের আলোর বেগ এটাকে আমরা প্রকাশ করে হচ্ছে সিএম দ্বারা তোমাদের একটু বলি অতি হচ্ছে যে আলোক রশি যখন একজনের নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোন সাইন অনুপাত ধ্রুব হবে এই ধ্রুবকে আমরা বলি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ যে প্রতিসরণ ইটা দ্বারা প্রকাশ করা হয় তার মানে হচ্ছে আলোটা এইখানে যাচ্ছে যে শূন্য মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যাচ্ছে এই দুটোর অনুপাত শূন্য মাধ্যম থেকে শূন্য মাধ্যমে আলোর ডেকে হচ্ছে সি দ্বারা প্রকাশ করলাম এবং ওই মাধ্যমে আলোর বেগটা আমরা সি এম দ্বারা প্রকাশ করলাম এবং তোমরা জানো যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগের মানটা ফিক্সড এই মানটা হচ্ছে থ্রি ইনটু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এই মানটা কিন্তু ফিক্সড মান তো এটা ছিল তো আমরা লিখতে পারি তাহলে যে ইটা সমান সহজ করে সি বাই সি এম লেখা যায় এরপরে আমরা দেখবো যে এই যে ইটাটা যদি হলো আহ এ মাধ্যম থেকে বি মাধ্যমে যায় তাহলে কি ঘটনা ঘটবে আমরা দেখি তখন আমরা লিখবো সি এ বাই হচ্ছে বি সাইড নোটে দিতে পারি যে এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিসরিত প্রতিসরিত হচ্ছে এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিসরিত হচ্ছে তার মানে হচ্ছে এই জন্য আমরা লিখেছি যে সি এ বাই সিবি তখন আমরা যেটা করব এ ইটা বি দিয়ে দিতে হবে অর্থাৎ এটা মানে বোঝাচ্ছে আলোর বসে এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে তো এইটা বি সমান হচ্ছে সি এ বাই সি যদি আলোর বেগের কথা বলে তাহলে তোমাদের অবশ্যই এইটা বি বাই সি এ বাই হচ্ছে সিবি এটা এই সূত্রটা ব্যবহার করতে হবে কারণ হচ্ছে এটা দ্বারা বোঝাই দিয়েছে যে এ মাধ্যম থেকে মাধ্যমে আলোর বেগ যাচ্ছে যদি উল্টা হয় তাহলে মাধ্যমটাও চেঞ্জ করে দিতে হবে যদি এরকম হতো যে বি টা এ তাহলে আমরা লিখতাম সিবি বাই সি এখানে সি মানে হচ্ছে এ মাধ্যমে আলোর সি এ মিনস সি মানে হচ্ছে এ মাধ্যমে আলোর সি এ মানে হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ এ মাধ্যমে আলোর বেগ আর এই যে সিবিটা রয়েছে সিবিটা হচ্ছে বি মাধ্যমে আলোর বেগ আলোর বেগ এখানে যে তিনটা অংশ আছে এটা বি অর্থাৎ প্রতিসরণ অংশ আর দুটো মাধ্যমের বেগ তিনটা অংশের মধ্যে যে দুটা মান দেওয়া থাকে একটা মান তোমাদেরকে বের করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর মনে রাখবে তোমাদেরকে এর আগে বলেছি সেটা হচ্ছে প্রতিসরণ অঙ্কের ব্যাপারটা সেটা হচ্ছে যে যে মাধ্যমের প্রতিসরণ অঙ্ক বেশি সেই মাধ্যমটা ঘন হয় যেটা প্রতিসরণ অঙ্ক কম সেটা কিন্তু হালকা মাধ্যম হয় আমরা ধরে নিলাম যে এখানে এ মাধ্যমের চেয়ে বি মাধ্যমটা হচ্ছে ঘন মানে বি মাধ্যমের প্রতিসরণ অঙ্ক বেশি হবে তখন মনে রাখবে তখন সেক্ষেত্রে হবে হচ্ছে হবে আমি আবার বলি এ মাধ্যমে সাপেক্ষে বিবাদনটা ঘন তার মানে বিবাহের প্রতি বেশি তখন হবে এ ইটা ইজ গ্রেটার দেন ওয়ান আবার যদি হালকা হয় তাহলে উল্টাটা ঘটবে এটা মনে রাখতে হবে তো আমরা আমাদের আজকের যে পর্বটা আছে আমরা এই পর্বটা এখানে শেষ করব যেটা ছিল চালক বেগের সাথে পুজো যে সম্পর্ক সেটা নিয়ে আলোপ করেছিলাম তো পরবর্তী পর্বে নতুন কোনো টপিক্স যে তোমাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ